আসসালামু আলাইকুম স্বাগতম বিথিস কিচেনে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন খুবই সহজ ও ঝটপট আয়োজনে বিকেলের নাস্তায় আজ বানাবো তাওয়া পটেটো ফ্রাই দারুণ স্বাদের এই তাওয়া পটেটো ফ্রাই একবার খেলে যেন মনই ভরে না এতটাই মজার আশা করি আপনাদেরও ভালো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনাদের আরো ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি তাওয়া পটেটো ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি পাঁচটা মাঝারি সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি মিহি কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পাকা লাল মরিচ কুচি আর কাঁচা মরিচ কুচি সবুজ কালার যেটা আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন এখন দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ কালি লবণ দিব এখন দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর দিয়ে দিব দুইটা চামচ এখন একটা চামচের সাহায্যে সব উপকরণ খুব ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এতে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ যে ডিমটা দিয়েছি ওই ডিমটা দিয়েই মাখানো হয়ে যাবে আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেন বেশি না হয়ে যায় বেশি হলে কিন্তু খাওয়া যাবে না স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন চুলায় তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই মুহূর্তে চুলার আঁচটা খুবই অল্প করে দিতে হবে এখন এইভাবে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে আলু নিয়ে এভাবে তাওয়ায় দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে তা না হলে নিচ থেকে আলুগুলো পুড়ে যাবে এবং আলুটা খুব ভালো করে সিদ্ধ হবে না এভাবে অল্প অল্প করে আলু দিয়ে আমি এগুলো ভেজে নিব আর ভাজতেও খুব বেশি সময় লাগবে না দুই পাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব আলুর দুই পাশটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব আবারও তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিলাম এবং বাকি আলুগুলো আমি একই ভাবে ভেজে নিব ফ্রাই এটি টমেটো সসের সাথে গরম গরম খেতে দারুণ লাগে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনেও এই খাবারটি বানিয়ে দিতে পারেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো গুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ